নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের এপিসোড নাম্বার থ্রিতে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই এপিসোডে তোমাদের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিজ বোরের পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আগেই জেনেছ তোমাদের নবম শ্রেণীর জন্য যে বিজ্ঞান বইটা হয়েছে সেই বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে দুজন বিজ্ঞানী দুইটা মডেল দেওয়া আছে একটা হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে নীলস বোরের পরমাণু মডেল তার মধ্যে আমরা রাদার ফোর্ডের পরমাণু মডেল যেটা এটা এপিসোড নাম্বার টুতে অর্থাৎ আমাদের লাস্ট ভিডিওতে সেটা উপস্থাপন করে আপলোড করেছি আর আজকের এপিসোড আমরা চাচ্ছিলাম যে নীলস বোরের পরমাণু মডেলটা একেবারে সহজ করে তোমাদেরকে উপস্থাপন করতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে নীলস বোরের পরমাণু মডেল নিয়ে তোমার আর কোনো প্রশ্ন কখনোই থাকবে না ঠিক আছে তো নীলস বোরের পরমাণু মডেল যেটা সেটা সেটা পপুলার হওয়ার একটা কারণ ছিল এই মডেলটা কিন্তু বিজ্ঞানী রাধার ফোর্ডের পরমাণু মডেলকে সমালোচনা করে অর্থাৎ রাদার ফোর্ডের পরমাণু মডেলের যে যে ভুলগুলো ছিল যে লিমিটেশনসগুলো ছিল সেই লিমিটেশনসগুলো সংশোধন করে বিজ্ঞানী নীলস বোর তার পরমাণু মডেলটা দেয় এবং খুব তাড়াতাড়ি বিজ্ঞান মহলে সাড়া ফেলে দেয় এবং যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা লাভ করে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিজ্ঞানী নীলস বোরের এই পরমাণু মডেলে কি কি আছে কোন কোন স্বীকার্যগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং রাধার ফোর্ডের কোন কোন ভুলগুলোকে সে প্রমাণ করে অর্থাৎ এই মডেলের সফলতা এবং ব্যর্থতা হ্যাঁ তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি বিজ্ঞানী নীলস বোর এই মডেলটা দিয়েছিল উনিশশো সালে উনিশশো তেরো সালে তোমার বিজ্ঞানী নীলসবোর এই মডেলটা দেয় তার দুই বছর আগে উনিশশো এগারো সালে বিজ্ঞানী ফোর্ট তার মডেলটা দিয়েছিল এখন বিজ্ঞানী রাধার ফোর্ট তার মডেলে বেশ কিছু অভিনব তথ্য নিয়ে এসেছিলো যে তথ্যগুলা কয়েকশো বছরও বিজ্ঞানীরা যেগুলো আনতে পারে নাই বিজ্ঞানী রাধার ফোর্ট সেই তথ্যগুলো তার পরমাণু মডেলে নিয়ে এসেছিল এবং সেই মডেলে যথেষ্ট সফলতাও কিন্তু ছিল কিন্তু কিছু ভুল করে গিয়েছে রাদারফোর্ড সেই ভুলগুলো ধরেছিল কে বিজ্ঞানী নীলস বোর বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের যে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো বিজ্ঞানী নীলস বোর্ড সংশোধন করে এবং সংশোধন করে খুবই খুবই জনপ্রিয়তা শীর্ষে উঠে যায় এই মডেলটা যদিও এই মডেলও বেশ কিছু ভুল ছিল তোমরা তোমাদের পাঠ্য বই যখন খুলবা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ সেখানে দেখবা যে বিজ্ঞানী নীলস বোর্ডের মডেলও কিন্তু ভুল আছে আমি সেই ভুলগুলো নিয়েও কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই আমরা যদি বিজ্ঞানী নীলস বোর্ডের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য অর্থাৎ নীলস বোর্ড কি কী জিনিস বলেছে পরমাণু সংক্রান্ত পরমাণু সংক্রান্ত যে তথ্যগুলো আজকে আমরা জানি দুই হাজার তেইশ সালে এসে সেই তথ্যগুলো কিন্তু একসময় ছিল না উনিশশো সালের আগেও কিন্তু আমরা জানতাম না যে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে প্রোটন থাকে তো এটা সবার আগে প্রমাণ করেছে বিজ্ঞানী রাদার রাদারফোর্ডের সফলতা ফোর্ডের কিন্তু আছে তো সেখানে যেই ভুলগুলো করে গিয়েছেন তিনি সে ভুলগুলা ধরতে গিয়েছে কে বিজ্ঞানী নীলস বোর এবং ধরাতে সফলতাও পায় তবে সে অন্যের ভুল ধরতে যায় নিজেও কিন্তু কিছু ভুল করেছে সে ভুলগুলা নিয়ে আমি ভিডিও শেষের দিকে কথা বলবো শুরুতে এটা বলি যে নীলস বোর তার পরমাণু মডেলে কি কি তথ্য বলে গিয়েছে প্রথম যে তথ্যটা দিব তোমাদের বইতে আছে তারপর আমি আমার মতো করে উপস্থাপন করছি পরমাণুতে বিভিন্ন ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে তাদের ইচ্ছা মতো ঘোরাঘুরি করে না তারা কিছু বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে ঘোরাঘুরি করে যে কথাটা বিজ্ঞানী রাধার ফোর্ডও বলে গিয়েছিল কিন্তু রাধার ফোর্ডের কথা আর বিজ্ঞানী নীলস বোর্ডের কথার মধ্যে একটু ব্যবধান আছে সেই ব্যবধানটা কি ফোর্ড বলে গিয়েছিল এই যে আমাদের এখানে একটা পরমাণুর গঠন আঁকা আছে অ্যাটোমিক স্ট্রাকচার আঁকা আছে আর বিজ্ঞানীর রাধার ফোর্ডের কথা ছিল এই যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসের চারদিকে এই যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোতে বিভিন্ন ইলেকট্রন হয়তো থাকতে পারে হ্যাঁ আমি এখানে কয়েকটা ইলেকট্রন এঁকে দিলাম এই ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে এটা রাদারফোর্ডও বলে গিয়েছিল তার মডেলে উনিশশো এগারো সালে বলে গিয়েছিল কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড একটা কথা ক্লিয়ার করতে পারে নাই সেটা কী ছিল এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে শুধুমাত্র এটা বলেছিল সৌরজগতে সূর্যের চারদিকে ইলেকট্রনগুলা যেভাবে ঘুরছে পরমাণুর ভেতরেও নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরছে কিন্তু ইলেকট্রনগুলো আলটিমেটলি কীভাবে যে ঘুরছে কি বৃত্তাকার কক্ষপথে নাকি সরল রৈখিক পথে হ্যাঁ নাকি মাঝমধ্যে এলোমেলো হয়ে ঘুরছে এই সম্পর্কে কিছু কিন্তু তিনি বলেন নাই এবং বিজ্ঞানী নীলস বোরের সফলতা এইখানে নীলস বোর্ড ডিরেক্টলি প্রুভ করে দিয়েছে যে আসলে ইলেকট্রনগুলা ইচ্ছামতো অর্থাৎ রাদারফোর্ড যে বলে গিয়েছে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে কিন্তু কিভাবে সেই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে এটা কিন্তু বিজ্ঞানের আধারপট বলে না কিন্তু নিলস বোর তার মডেলের শুরুতেই এই কথাটা নিয়ে আসলো যে বিভিন্ন ইলেকট্রনগুলা পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের চারদিকে এলোমেলো কোনো পথে ঘুরে না তাদের ইচ্ছা মতো ঘুরতে পারে না তারা কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ অনুমোদিত অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে তারা হ্যাঁ বৃত্তাকার কক্ষপথ এই যে এরকম করে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে এই যেভাবে এই যে তোমরা যে গঠনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিজ্ঞানী নীলস বোরের পরমাণু মডেলের আলোকে কিন্তু আঁকা হয়েছে এই যে বিভিন্ন ইলেকট্রনগুলা তারা কিন্তু বৃত্তাকার কক্ষপথে সবসময় ঘূর্ণায়মান থাকে এবং তিনি এই কক্ষপথগুলার নাম বিভিন্ন নামে ডেকেছেন কক্ষপথ বলা যাবে বৃত্তাকার কক্ষপথ বলা যাবে অথবা শক্তিস্তর বলা যাবে তুমি এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলতে পারবা অথবা অরবিট বলতে পারবা অরবিট অথবা শেল বলতে পারবা শেল হ্যাঁ তাহলে কক্ষপথ শক্তিস্তর অরবিট শেল তুমি যেই নামেই ডাকো না কেন সেটা ওই ইলেকট্রন ঘূর্ণনের বৃত্তাকার পথকে কিন্তু বোঝাবে হ্যাঁ এবং তিনি আরও একটা জিনিস বলে গিয়েছেন নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলো আছে তার মধ্যে প্রথম কক্ষপথ যেটা সেটার নাম কিন্তু কে এই যে আমি কিন্তু এখানে লিখে রেখেছি ভিরু শুরুর আগেই প্রথম কক্ষপথ যেটা এটা নিউক্লিয়াস এটা কিন্তু কক্ষপথ না এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের পরে প্রথম যে কক্ষপথ ইলেকট্রন ঘূর্ণনের প্রথম যে রাস্তা সেটাকে তিনি বলেছেন কে দ্বিতীয় যে রাস্তা সেটার নাম হচ্ছে এল তৃতীয় যে রাস্তা সেটার নাম এম এবং পরের যে কক্ষপথ সেটাকে অ্যান বলা হয় ঠিক আছে তাহলে ক্রমটা কি কে এল এম এন এই সেলগুলো ক্রমান্বয়ে নিউক্লিয়াসের চারদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আরও শেল যদি থাকে এম এন ও পি এভাবে আসতে থাকবে আপাতত আমরা চারটা শেল নিয়ে বললাম প্রথম শেল হচ্ছে কে সেল তারপরে সেল হচ্ছে অ্যাল সেল এম সেল এন সেল এবং তিনি আরও একটা তথ্য তার মডেলে নিয়ে এসেছে নিউক্লিয়াসের কাছে যেই শক্তিস্তরটা থাকবে তার শক্তি কম হ্যাঁ আমি আরেকবার রিপিট করছি কথাটা যে নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন কক্ষপথগুলো আছে নিউক্লিয়াসের কাছাকাছি যে কক্ষপথটা থাকবে তার শক্তি একেবারে কম থাকবে যত দূরে যাবে শক্তিস্তরগুলো তাদের শক্তি ততই বাড়তে থাকবে অর্থাৎ শক্তির ক্রমাটা যদি করি আমি এই চারটা সেল দিয়ে তাহলে সবচেয়ে বেশি শক্তির হচ্ছে কে অ্যান সেল সবচেয়ে কম কে 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 থেকে এল সেল একটু বেশি শক্তির হ্যাঁ তারপর হচ্ছে তোমার এম সেল তারপর হচ্ছে যে এন সেল অর্থাৎ কে সেলের শক্তি সবচেয়ে কম এই শক্তি স্তরের শক্তি আরেকটু বেশি তুলনামূলকভাবে এম সেলের শক্তি আরেকটু বেশি এন সেলের শক্তি আরও বেশি অর্থাৎ ক্রমান্বয়ে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে কোনো একটা কক্ষপথ বা অরবিট তার শক্তি তত বাড়তে থাকবে অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে একটা শক্তিস্তরের শক্তি ততই বাড়তে থাকবে আচ্ছা এখানে আরও একটা বিষয় তোমাদের বলে রাখি এই যে বিভিন্ন কক্ষপথ এই কক্ষপথের সংখ্যাটাকে এন দিয়ে প্রকাশ করা হয় স্মল এন কক্ষপথের যে সংখ্যা অর্থাৎ কক্ষপথের সংখ্যা বা অরবিটের সংখ্যাকে আমরা সবসময় এন দিয়ে প্রকাশ করতে পারবো ঠিক আছে এই যে এটা এটাকে তুমি কক্ষপথের সংখ্যা এটা যেহেতু প্রথম কক্ষপথ আমরা বলতে পারি অ্যান সমান ওয়ান দ্বিতীয় কক্ষপথ আমরা বলতে পারি অ্যান সমান টু তৃতীয় কক্ষপথ আমরা বলতে পারি অ্যান সমান থ্রি এবং চতুর্থ কক্ষপথ আমরা বলতে পারি অ্যান সমান ফোর তার মানে এই যে নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলাকে এই কক্ষপথের সংখ্যাগুলোকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি অ্যান সমান যদি ওয়ান হয় তখন বুঝতে পারবো যে সেটা প্রথম কক্ষপথকে বোঝানো হচ্ছে অথবা আমরা অন্যভাবে বলতে পারি কেশেলকে সেলকে বোঝানো হচ্ছে যদি অ্যান সমান টু হয় এন সমান যদি টু হয় তাহলে আমরা ধরে নেবো যে সেটা এল সেলকে বোঝাচ্ছে বা দ্বিতীয় শক্তি বোঝাচ্ছে যদি এন এর মান থ্রি হয় তাহলে এম সেলকে এবং এন এর মান যদি ফোর হয় তাহলে বুঝে নিব সেটা এন সেলকে বোঝাচ্ছে এই গেল আমাদের প্রথম স্বীকার্য প্রথম স্বীকার্যে তাহলে কি কি তথ্য নিয়ে আসা হয়েছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নিজের মতো করে ঘুরে না এরা বেশ কিছু বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরে এই যে বৃত্তাকার অনুমোদিত কক্ষপথে ঘুরে যেগুলোকে অরবিট বা শক্তিস্তর বলা হয় এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে অরবিটের শক্তি বা শক্তিস্তরের শক্তিও তত বাড়তে থাকবে এটা হচ্ছে প্রথম স্বীকার্য এবার দুই নম্বর স্বীকার্য আমরা যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে বইতে আছে আমরা বইয়ের সাথে সম্পৃক্ততা রেখেই আমাদের লেকচারটা সাজাচ্ছি দুই নম্বর স্বীকার্যে আমরা যেই তথ্যটাকে বেশি গুরুত্ব দিতে পারি সেটা হচ্ছে যখন একটি ইলেকট্রন কোন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন ওই ইলেকট্রনটি শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই করে না ঠিক আছে এই যে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে যখন একটা পার্টিকুলার কক্ষপথের মধ্যে ইলেকট্রনটা থাকবে তখন সেই ইলেকট্রনটা কখনো শক্তি শোষণও করবে না বিকিরণও করবে না অর্থাৎ শক্তি আগে যা ছিল তাই থাকবে যেমন আমি যদি এই কক্ষপথের কথা ধরি মনে করি এখানে একটি ইলেকট্রন আছে এখানে একটি ইলেকট্রন আছে এখন এই ইলেকট্রনগুলো যতক্ষণ পর্যন্ত এই কক্ষপথে থাকবে যদি এই কক্ষপথের শক্তি খুবই কম যেহেতু নিউক্লিয়াসের একেবারে কাছাকাছি কক্ষপথ এই কক্ষপথের শক্তি একেবারে কম তো এই কক্ষপথে শক্তি এই কক্ষপথে থাকা অবস্থায় একটি ইলেকট্রন কখনও শক্তি শোষণ বা বিকিরণ করবে না একইভাবে যদি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলাকে চিন্তা করো যখন দ্বিতীয় কক্ষপথে থাকবে ইলেকট্রনগুলা তখন সে শক্তি সবসময় একই রকম থাকবে হ্যাঁ এই শক্তিটা চেঞ্জ হবে না শক্তির শোষণও হবে না বিকিরণও হবে না একইভাবে যদি আমরা তৃতীয় শক্তি স্তর বা এম সেলের কথা বলি সেখানে ধরো সাপোজ এখানে একটি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা যতক্ষণ পর্যন্ত যত সময় ধরে এখানে ঘুরতে থাকবে ততক্ষণ পর্যন্ত কখন এই শক্তি বাড়বেও না কমব না তবে এই কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তির তুলনায় অনেক বেশি হবে তুলনামূলকভাবে কারণ একটু আগে বলেছিলাম নিউক্লিয়াসের কাছাকাছি যেই অরবিটগুলো থাকে বা শক্তি স্তরগুলো থাকে তাদের শক্তি কম এবং যত দূরে যায় শক্তিস্তরগুলো তাদের শক্তি তত বেশি তার মানে শক্তিস্তরের শক্তি যদি বেশি হয় ইলেকট্রনের শক্তিও কিন্তু বেশি তো দ্বিতীয় শিকার যে আমরা এই বিষয়টা আনলাম যদিও তোমাদের বইতে প্রথম শক্তি স্তরে এই শক্তির বিষয়টি অর্থাৎ একই শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রনিক শক্তি কোনো প্রকার চেঞ্জ হবে না এই কথাটা কিন্তু তোমাদের যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইয়ে কিন্তু বিজ্ঞান অনুসন্ধানী পাঠের যে বইটা আছে সেখানে প্রথম স্বীকার্যে নিয়ে এসেছে তো আমরা দ্বিতীয় স্বীকার্য বলছি এটা কোনো অসুবিধা নেই আমরা পুরো মডেলটাকে সহজ করে এবং এখানে সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো কথা নাই তুমি যদি গতবারে কেমিস্ট্রি বইটা দেখো সেখানে দেখবে যে প্রত্যেকটা কথা কিন্তু এক একটা এক এক স্বীকার্যে চলে গেছে তো স্বীকার্যের পয়েন্ট নাম্বারটা এখানে ম্যান্ডেটরি না তুমি প্রত্যেকটা কথা যদি জেনে যাও এই মডেলের ভিতরে কি আছে পরমাণুর গঠন সম্পর্কে কি বলতে চাচ্ছে তুমি তোমার মতো করে সাজিয়ে লিখিয়ে দিবা এবং তোমাদের অনুসন্ধানে পাঠে দেখবা সেলের যে বিষয়টা অর্থাৎ প্রথম সেলের শক্তি কম হ্যাঁ দ্বিতীয় সেলের শক্তি আরেকটু বেশি তারপর কে এল এম এন এসব সেলের ব্যাপারে কিন্তু দ্বিতীয় স্বীকার্যে লেখা আছে তো তোমার মূল বিষয়টা জানা থাকলে তুমি সেটাকে এক দুই তিন করে তুমি যেভাবে পারো সেভাবে উপস্থাপন করতে পারবা ঠিক আছে এবার আমরা যদি তিন নম্বর স্বীকার্যের কথা বলি অর্থাৎ আরও একটা ইম্পর্টেন্ট তথ্য এখন আমরা আনব বিজ্ঞানের নীলস বোর্ড তার মডেলে যেই কথাগুলো বলে গিয়েছে আর অনেক কথা বলেছে আসলে গতবারে কেমিস্ট্রি বইটা আরও বেশ কিছু তথ্য নিয়ে আসা হয়েছে তো এখানে তোমাদের যে বইটা করা হয়েছে এখানে তিনটা তিনটা পয়েন্টকে বেশি হাইলাইটেড করা হয়েছে তো আমরা ওই তিন তিনটা পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো তো তিন নম্বর পয়েন্টে যে কথাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে একটু আগে বললাম যখন ইলেকট্রন একটা কক্ষপথে থাকে তখন নাকি সে শক্তি শোষণ বা বিকিরণ করে না অর্থাৎ তার শক্তিটা অলওয়েজ এক রকম থাকবে কিন্তু একটি ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে আমি এখন তিন নম্বর স্বীকার্যটা তোমাদের সাথে শেয়ার করছি যখন একটি ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে সেটা লাফিয়ে গমন করতে পারে অন্য কোনো কারণে একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে ইলেকট্রনটা যায় তখন কিন্তু সে শক্তি শোষণও করতে পারে বিকিরণও করতে পারে সাপোজ ফর এক্সাম্পল তোমাদের একটা ইলেকট্রন দিয়ে বিষয়টা ব্যাখ্যা করি মনে করি এখানে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা কী করবে লাফিয়ে এখানে আসবে আমি তে চিহ্ন দিয়ে দেখিয়ে দেখছি এখানে যে ইলেকট্রনটা সেটা কোথায় যাবে এখানে লাফিয়ে গমন করবে ধরে এই রাস্তাতে যাবে যখন এই ইলেকট্রনটা এখানে যাবে এই ইলেকট্রনটা যখন এই কক্ষপথে থাকবে তার শক্তি কিন্তু সবসময় একই থাকবে কিন্তু এই ইলেকট্রনটা যখন এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসবে তখন তার শক্তিটা কিন্তু আর একরকম থাকবে না শক্তিটা শোষণও করতে পারে বিকিরণও করতে পারে তো সেই ক্ষেত্রে শোষণ করবে না বিকিরণ করবে সেটা একটা ব্যাপার দেখো এই কক্ষপথে যে ইলেকট্রনটা আছে এর শক্তি কিন্তু এই কক্ষপথের ইলেকট্রনের শক্তির চাইতে কম অর্থাৎ এই শক্তি স্তরের শক্তি কিন্তু কম ছিল তো এটাকে যদি আমরা ই ওয়ান ধরি সাপোজ এটাকে আমরা ই ওয়ান ধরলাম শক্তি এনার্জি কক্ষপতের এনার্জি যত এই ইলেকট্রনের শক্তির পরিমাণও তত এখন এই কক্ষপথের যে শক্তি স্তরের শক্তি সেটাকে আমরা ইটু ধরলাম এখন মনে করো এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে মনে করো আমরা কোথায় নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এখানে চলে আসলো তখন তার শক্তি কিন্তু বেড়ে যাবে কারণ আমরা জানি নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে সে কক্ষপথের শক্তিও কিন্তু বেশি তো এখান থেকে যখন এখানে আসবে তখন তার শক্তিটা বেড়ে যাবে তো বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সে শক্তি শোষণ করেছে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যদি কোন একটি ইলেকট্রন উচ্চ শক্তিস্তরে যায় তখন কিন্তু শক্তি শোষণ করবে অর্থাৎ শক্তিটা সে গ্রহণ করতে হবে কারণ তুমি যেই বাড়িতে যাবা যেখানে যাবা তুমি সেখানকার পরিবেশটার সাথে তুমি অ্যাডজাস্ট হতে হবে তুমি যেখান থেকে যাচ্ছ সেরকম থাকলে হবে না এর শক্তিটা কিন্তু কম ছিল তো সে গিয়েছে কোথায় আর একটু হাই পায় কোনো পরিবেশে অর্থাৎ উচ্চ শক্তির কোনো অরবিটে গিয়েছে তখন কিন্তু সে কোথাও থেকে অন্য কোথাও থেকে বা বাইরের পরিবেশ থেকে শক্তিটা শোষণ করে এই শক্তিস্তরের শক্তি সমান যখন হবে তখনই কেবল সে শক্তি স্তরের যোগ্যতা অর্জন করবে এই কারণে এটাকে যদি আমরা ই ওয়ান ধরি আর এটাকে যদি আমরা ই টু ধরি ই ওয়ান থেকে ই টুটা কিন্তু বড় আর ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসবে তখন সে কোথাও থেকে শক্তিটা শোষণ করবে এবং এত বেশি শোষণ করবে যাতে করে এই কক্ষপথের শক্তিস্তরের শক্তির সমান হয়ে যায় তাহলে আমরা কি বুঝলাম একটি ইলেকট্রন যখন আর নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে একইভাবে যদি একটি ইলেকট্রন এখান থেকে লাফিয়ে যদি এখানে চলে আসে তখন কিন্তু এই ইলেকট্রনের শক্তিটা বেশি আর যেখানে যাচ্ছে সেখানকার ইলেকট্রনের শক্তি কম হতে হবে এই শক্তি নিয়ে সে এখানে থাকতে পারবে না এখানকার পরিবেশের সাথে এই কক্ষপথের যে এনভায়রনমেন্ট সেখানে সে মিলতে পারবে না এই কারণে সে কিছু শক্তি বিকিরণ করে দিবে। উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন নিম্ন শক্তি যায় তখন কি করবে শক্তিটা বিকিরণ করবে হ্যাঁ আর যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে যায় তখন কিন্তু শক্তিটা শোষণ করবে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে যখন থাকবে সেই ইলেকট্রনটি কখনো শক্তি শোষণও করবে না বিকিরণও করবে না কিন্তু একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে লাফিয়ে যাবে তখন সেখানে একটা ইলেকট্রন শক্তি শোষণও করতে পারে বিকিরণও করতে পারে শোষণ কখন করবে যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে আর বিকিরণ কখন করবে যখন উচ্চ থেকে নিম্ন শক্তি গমন করবে এখন এখানে এটাকে যদি আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি শক্তির পরিবর্তনটা কতটুকু হবে আমরা বলেছি শক্তি শোষণ বা বিকিরণ করবে কিন্তু শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কতটুকু হবে তো সেটা একটা সূত্রের মাধ্যমেই প্রকাশ করা হয় ড্যালি সমান ড্যালি মানে হচ্ছে শক্তির পরিবর্তন ই টু মাইনাস ই ওয়ান ঠিক আছে একটু মনে রাখবা ড্যালি সমান ই টু মাইনাস ই ওয়ান এখানে ড্যালি হচ্ছে শক্তির পরিবর্তন অর্থাৎ কতটুকু শক্তি শোষণ করবে অথবা কতটুকু শক্তি বিকিরণ করবে তো সেটার মেজারমেন্টটা কী সবসময় বড় শক্তি থেকে যখন নিচের শক্তিটা বিয়োগ করবা অর্থাৎ ই টু মাইনাস ওয়ান করবা তখনই অটোমেটিক্যালি ড্যালিটা বের হয়ে যাবে শক্তির পরিবর্তন মানে হচ্ছে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনিক শক্তি মাইনাস নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনিক শক্তি রেজাল্ট যা আসবে হয় সে পরিমাণ শক্তিটা শোষণ করবে নতুবা বিকিরণ করবে অথবা এটাকে কি এভাবেও প্রকাশ করা যায় সমান এস হ্যাঁ এসবি অথবা এটাকে সি বাই ল্যামডা দ্বারাও প্রকাশ করা যায় এস বিটা হচ্ছে এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর ভিটা হচ্ছে কম্পাঙ্ক সিটো হচ্ছে আলোক দ্রুতি আর ল্যামড়াটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তুমি ড্যালি সমান ই টু সি ওয়ানও দিতে পারো অথবা ই টু মানে সি ওয়ানের পরিবর্তে এস বিও লিখতে পারো অর্থাৎ কম্পাঙ্ককে হ্যাঁ কম্পাঙ্ককে যদি তুমি প্লাঙ্কের ধ্রুবক দিয়ে গুণ করো ঠিক এই মানটার সমান হবে অথবা এইচসি সি মানে হচ্ছে আলোর দ্রুতি এটা হচ্ছে কম্পাঙ্ক আর এটা হচ্ছে তরঙ্গদুর্গ কোনার এই 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 রেজাল্টটা করার পর যেটা আসবে সেটাও কিন্তু এর সমান হবে তো এগুলাতে যাচ্ছেন এগুলা গত বছরে কেমিস্ট্রি বইতে ছিল তুমি শুধু এটা মনে রাখো ডেলি সমান ই টু মাইনাস ই ওয়ান এটা হচ্ছে কি শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ গতবারে কেমিস্ট্রি বইতে কিন্তু আরও তথ্য আছে যেমন সেখানে কৌণিক ভরবেগ আছে এম আর সমান এস বাই টু পাই এটা গতবারের যে কেমিস্ট্রি বইতে নীলস বোরের পরমাণু মডেলটা আছে সেখানে কিন্তু এই কণিক ভরবেগ সম্পর্কে লেখছে কি সেটা একটা ইলেকট্রন যখন বিভিন্ন কক্ষপথে ঘুরবে তখন সে এই এই সূত্রটা মেনটেন করে কিন্তু ঘুরে অর্থাৎ কণিক ভরবেগ সবসময় এস বাই টু পাইয়ের সমান হয় তো ক্ষেত্রে যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে নেই অনুসন্ধানে পাঠে নেই সো এই সূত্রটা দরকার নেই আমি তোমাদের পাঠ্যবইয়ের আলোকেই যেহেতু লেকচারটা সাজাচ্ছি তোমরা শুধুমাত্র প্রথম তিনটা স্বীকার্য দেওয়ার চেষ্টা করো সিরিয়ালটা মিস্টেক হোক কোনো অসুবিধা নাই কিন্তু এই মডেলে কি কি বিষয়কে নিয়ে আসা হয়েছে শুধু সেই তথ্যগুলো থাকলে হবে গেলো বিজ্ঞানী নীলস বোরের পরমাণু মডেলের স্বীকার্য হ্যাঁ অর্থাৎ মূল কথাগুলো আমরা নিয়ে এসেছি এখন এই মডেলের সীমাবদ্ধতা কী ছিল ভুল কী ছিল নীলস বোরের পরমাণু মডেলটা পড়ার পরেই পরের পৃষ্ঠাতে দেখতে পাওয়া যে বিজ্ঞানী নীলস বোরের সীমাবদ্ধতা দেওয়া আছে সীমাবদ্ধতা মানে হচ্ছে ভুল হ্যাঁ কী কী ভুল আছে তা আমি আমরা এখানে কয়েকটা ভুলের কথা বলি তোমাদের বিজ্ঞানী নীলস বোর তার মডেলে যদিও ভালো ভালো বেশ কিছু তথ্য হ্যাঁ ইউনিক কিছু তথ্য নিয়ে এসেছে কিন্তু সে ভুলও কিন্তু করেছে তার মধ্যে প্রথম যে ভুলটা আর সেটা হচ্ছে বিজ্ঞানী নীলস নীলসবোরের যে মডেলটা সেই মডেলটার মাধ্যমে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় কী বললাম এক ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ কোন একটা পরমাণু এটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটার বাইরে যদি কোনো কক্ষপথ থাকে এবং সেখানে যদি একটি ইলেকট্রন থাকে শুধুমাত্র এই একটি ইলেকট্রনের পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করতে পারে বিজ্ঞানী নীলসবোরের মডেলের সাহায্যে কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে তখন সেক্ষেত্রে এই মডেলের সাহায্যে ওই ইলেকট্রনগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না তাহলে এটা হচ্ছে তার বড় একটা সীমাবদ্ধতা বিজ্ঞানী নীলস বোর মডেলের সফলতা থাকলো তার মধ্যে একটা বড় ভুল কি ভুল না আসলে এটা সীমাবদ্ধতা যে নীলস বোরের পরমাণু মডেল অনুযায়ী যদি তুমি কোনো একটা পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে যাও শুধুমাত্র একটি ইলেকট্রন যদি থাকে তখনই কেবল তুমি তার পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করতে পারবা কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে তখন তুমি চাইল এই পরমাণুর পারমাণবিক বর্ণালীটা ব্যাখ্যা করতে পারবে না এটা হচ্ছে একটা বড় ভুল তোমরা যদি এখানে পয়েন্ট আকারে দেয় নেই তোমরা অনুসন্ধানে পাঠটা যখন খুলবা দেখবা যে একটা প্যারা আকারে লিখেছে হ্যাঁ তো তুমি এখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে একটু কি নিজেকে আলাদা করতে হবে আইডেন্টিফাই করতে হবে তো প্রথম একটা লাইন এটা হতে পারে যে বিজ্ঞানের আদারফোড তার মডেলে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে কিন্তু তার মডেলের সাহায্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না আরেকটা ভুল ছিল বিজ্ঞানী নীলস বোরের পারমাণবিক মডেলে সেটা হচ্ছে যখন একটি ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন দেখা যায় যে সেখানে একটা পারমাণবিক বর্ণালী উৎপন্ন হয় ঠিক আছে এই যে একটু আগে বললাম ইলেকট্রন যখন এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে যাবে যদি আমি আরেকটা পারমাণবিক গঠন চিন্তা করি এটা নিউক্লিয়াস এখানে আরেকটা কক্ষপথ আমি আঁকলাম কথার কথা এখান থেকে একটি ইলেকট্রন এখানে গেল যখন যায় তখন নাকি এই রাস্তা বরাবর যে পথে যায় সেই পথে একটা পারমাণবিক বর্ণালী দেখা যায় এবং সেটা তুই প্রিজমের মধ্যে দিয়ে বুঝবা ইলেকট্রন যখন যাবে ইলেকট্রন যে আলোটা বিচ্ছুরিত করে যখন তুমি প্রিজমের মধ্যে দিয়ে দেখবা হ্যাঁ প্রিজম হচ্ছে একটা কাঁচতন্তু কাঁচের খণ্ড সেই প্রিজমের মধ্যে দিয়ে যখন দেখবা তখন দেখবা যে এখানে একটা পারমাণবিক বন্যালী রেখা দেখা যায় তো এখানে ভুলটা কোথায় বিজ্ঞানী নীলস বোর যেটা বলেছিল সেখানে সে বলেছিল যে একটি ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন সেখানে একটি মাত্র বর্ণালী রেখা দেখা যায় মানে একটা রেখা পাওয়া যাওয়ার কথা শুধুমাত্র একটা রেখা পাওয়া যাবে এরকম একটা বিষয় সে উপস্থাপন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন শুধুমাত্র একটা না একটা রেখা না তার আশেপাশে অনেকগুলো সূক্ষ্ম রেখাও দেখা যায় সূক্ষ্ম বর্ণালী রেখা দেখা যায় কিন্তু সেই বর্ণালী রেখাগুলো থেকে এসছে বিজ্ঞানী বোর সেই ব্যাখ্যা কিন্তু দিতে পারে নাই তার মডেলের মাধ্যমে এই তথ্যটার ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই ঠিক আছে তো বিজ্ঞানী নিলস বোর এর মডেলের একটা ভুল কী যে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তখন সেখানে পারমাণবিক বর্ণালী রেখা উৎপন্ন হয় এটা এত এতটুক পর্যন্ত ঠিক আছে কিন্তু বিজ্ঞানী নীলসবোর যেটা বলেছে সেখানে একটি পারমাণবিক বর্ণালী রেখা দেখা যায় কিন্তু পরবর্তী বিজ্ঞানীরা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রে দেখলো যে সেখানে শুধুমাত্র একটা রেখা না ওই একটা রেখার পাশাপাশি আরও কিছু রেখা দেখা যাচ্ছে এই রেখাগুলো কোত্থেকে এসেছে বিজ্ঞানী নীলসবোর সেই ব্যাখ্যাটা দিতে পারে না তো এটা একটা বড় ভুল বইতে তোমাদের এই দুটা ভুলকে বেশি হাইলাইটেড করা হয়েছে তবে গত বছরের নাইন টেনে যে কেমিস্ট্রি বইটা আছে সেই কেমিস্ট্রি বইয়ে আরও বেশ কিছু তথ্য নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যখন ইলেকট্রনগুলা ঘুরে হ্যাঁ তখন বিজ্ঞানী নীলসবোর বলেছে কিছু বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই যে একটু আগে আমরা যেটা বললাম প্রথম শিকার যে কিন্তু পরবর্তীতে দেখা যায় শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে না কিছু উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ইলেকট্রন ঘুরে এবং সেই উপবৃত্তাকার কক্ষপথগুলো নিয়ে হয়তো আমরা এপিসোড করব সেই জন্য আসকার কথাগুলো বাড়াচ্ছি না তো বিজ্ঞানী বলে এটা একটা বড় ভুল ছিল সে বলেছে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরে কিন্তু পরবর্তীতে দেখা যায় কিছু উপবৃত্তাকার কক্ষপথ ছিল তো সেই ব্যাখ্যাটাও কিন্তু সে দেয় নাই তবে তার পারমাণবিক মডেলে অনেক সফলতা ছিল যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে বিজ্ঞান অনুসন্ধানী পাঠে সেই সফলতাগুলোর কথা আনে নাই সেই জন্য আমি আর শেয়ার করছি না তোমাদের আগে বলেছিলাম তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠে যেই লেখাগুলো আছে তার সাপেক্ষেই তার প্রেক্ষিতে কিন্তু আমাদের আমরা আমাদের লেকচারটা সাজাচ্ছি কারণ আমরা সেই বাড়তি কথাগুলো এখানে বলতে চাই না তারপর ছোটো করে যদি দু একটা বলি যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী কিন্তু ব্যাখ্যা করা যেত না কিন্তু নিলস বোরের মাধ্যমে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাচ্ছে যদিও এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর তারপরে এটাকে আমরা একটা সফলতা ধরতে পারি তারপর একটু আগে বললাম বিজ্ঞানীর আধারপোট শুধুমাত্র বলেছে ইলেকট্রনগুলা বিভিন্ন দিকে ঘুরছে কিন্তু কিভাবে ঘুরছে সেটা কিন্তু বিজ্ঞানী নিলস বোর সবার আগে বলছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে না হলে এটা হয়তো আমরা জানতাম না তারপর আরও একটা সফলতার কথা বলা যায় যে বিজ্ঞানীর পোর্ট বললো ইলেকট্রনগুলো শুধুমাত্র একটা কক্ষপথে ঘুরে কিন্তু ঘূর্ণনরত অবস্থায় তাদের শক্তির পরিবর্তন হয় নাকি হয় না সে বিষয়ে কিন্তু বিজ্ঞানের আধারপোর্ট বলে নাই নীলস বোর কিন্তু প্রথমবারের মতো বলেছে যখন একটা কক্ষপথে ইলেকট্রন থাকবে হ্যাঁ তখন কিন্তু তার শক্তি শোষণ বা বিকিরিত হয় না শক্তি শোষণ বা বিকিরণ হয় না কিন্তু একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে ইলেকট্রন যায় তখন কিন্তু শক্তির শোষণ বা বিকিরণ ঘটে এই হলো বিজ্ঞানী নীলস বোরের তার পরমাণু মডেলের সফলতা আরও অনেক সফলতা আছে যেহেতু এখানে প্রসঙ্গে নেই সেই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন ওপেন আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো আর সবচেয়ে বড়ো কথা আমাদের বিজ্ঞান এবং গণিতের প্রত্যেকটা কন্টেন্ট সবার আগে যাতে তোমার মোবাইলে পৌঁছে যায় এই কারণে আমাদের চ্যানেলটি এখনই এই মধ্যে সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ